কয়েকটি সংবাদ মাধ্যমে শিক্ষার্থীদের থেকে অবৈধ চাঁদা দাবি অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা কাগজে লেখা নানান প্রতিবাদী স্লোগান নিয়ে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। মঙ্গলবার বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদা দাবির সংবাদ প্রকাশের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। এ সময় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, কালকে সন্ধ্যার দিকে অনেক নিউজ পোর্টালে দেখলাম যে ছাত্রলীগের নামে মানে ভুয়া নিউজ করছে যে ছাত্রলীগের ছেলেপেলে টেবিল ছাড়িয়ে টাকা তুলছে। এই ধরনের এই প্রথম আলো এবং যুগান্তরে আরও কিছু নিউজ পোর্টাল আছে যেগুলো আমাদের এখনও মানে আসেনি, কিন্তু বলছে যে মানে সাধারণ শিক্ষার্থীরা বলছে ভাই আপনাদের নামে এই ধরনের নিউজ হচ্ছে। তো তাদেরকে বলতে চাই যে আসলে আপনারা সত্যতা জেনে নিউজটা করেন। যেখানে ছাত্রলীগ, আমি বারবার বলেছি, আমার কয়েকজন ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে ছাত্রলীগ এটাতে জড়িত আছে কি না, ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে কি না। আমি কিন্তু বলেছি ছাত্রলীগ একসাথে নাই, একসাথে কোনো জড়িত নাই, আপনি যারা কমিটি আছে তাদের সাথে কথা বলেন। নিউজের হেডলাইনটা হচ্ছে যে টেবিল বসিয়ে চাঁদা আদায় করছে ছাত্রলীগ। তো হেডলাইনটা দেখে আমরা মানে খুব বিব্রত হলাম যে এই ধরনের হেডলাইন কেন দিল তারা, কিসের ভিত্তিতে দিল, যে ওখানে কোনো ছাত্রলীগের পোস্টেড নেতা নাই, প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে নাই, সাধারণ স্টুডেন্টদের প্রোগ্রাম করছে, সেক্ষেত্রে ছাত্রলীগের নামটা কেন আসলো। এই বিষয় নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন আমরা করছি যে প্রথম সারির যে পত্রিকা প্রথম আলো এবং যুগান্তর এই যে নিউজটা করলো, কিসের ভিত্তিতে করলো, তাদের কাছে কি প্রমাণাদি আছে এই ধরনের যে তারা এই ধরনের নিউজ করলো। আমাদের ছাত্রলীগের সম্মান কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে, ঠিক আছে, সারা বাংলাদেশেই তাদের নিউজ প্রচলিত আছে, আমাদের ছাত্রলীগের সুনাম একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে, এই জন্য আমরা প্রতিবাদ লিপি পাঠাবো এই ধরনের সিদ্ধান্তও নিয়েছি। বিদায়ী ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা বলেন, এবার আমরা আমাদের বিদায়ী অনুষ্ঠানটি বড় করে করতে চেয়েছি এবং এতে যেন কোনো রকম উচ্ছৃঙ্খলা না হয় সেজন্য ছাত্রলীগের বড় ভাইদের সহযোগিতা চেয়েছিলাম। আমরা নিজেরাই ইচ্ছুক ছিলাম যে আমাদের কাছে একটা বড় ধরনের প্রোগ্রাম হোক, সেটা আমাদের ভাইয়ারাও বলছিল, তো আমরা ভাইদের সাথে সহমত ছিলাম, ভাইয়ারা সব কিছু আমাদের সাথে ডিসকাস করে ইয়া করছে। তো আজকে তো আমরা সে দেখতেছি যে ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই প্রোগ্রামের কি, তো শুনলাম যে অনেক কিছু নাকি অনেক অনেক ইয়া দিছে, ব্যাড রিপোর্ট দিচ্ছে বা নেগেটিভ কিছু ছড়াইছে, ওটা নিয়ে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা বের হয়ে যাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একসঙ্গে, আমরা একটা বড় ধরনের প্রোগ্রাম করে সবাই মিলে বিদায় নিয়ে একদম বের হই। 19-20 সালে সকল ডিপার্টমেন্ট একসঙ্গে একটা বিদর্শন প্রোগ্রাম করব। সেই ধারাবাহিকতায় আমরা সেই প্রোগ্রাম হাতে নিই এবং সকল ক্যাপ্টেন আলোচনার সাপেক্ষে আমরা একটা মানে কনসার্ট বা ইয়া টাইপের সব করে একটা প্রোগ্রাম করার ইচ্ছা করি, এবং সেটা নিয়ে আমরা এস্টিমেট করার পর দেখি যে এস্টিমেটে আপনার হিসাব করে পাবেন যে টাকা কীরকম পরিমাণ লাগবে। তো আমরা সবাই দেখলাম যে 1000 টাকা তুললে ইনশাআল্লাহ প্রোগ্রাম ভালো হবে। তাই আমরা সেদিন মানে টাকা দেওয়ার জন্য বসেছিলাম, টাকা উঠাইছি, এর মধ্যে কে বা কারা কোনো কুচুকুরি মহল আমাদের নামে বা আমাদের কলেজের ছাত্র সংগঠন ছাত্রলীগের নামে একটা মিথ্যা বানোয়াট ভুয়া একটা নিউজ প্রকাশ করেছেন। কিন্তু আমি এখানে বলতেছি ছাত্রলীগ কোনোভাবে সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগরা বলেছিল যে আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মল্লিক বলেন, টাকা তোলার বিষয়ে আমাকে ক্যাপ্টেনরা ইয়ে করেছিল, আগে জানিয়েছিল যে খুব তুলতে আমার মাধ্যমে যে স্যার টাকা অনুষ্ঠান আমরা করতে চাই, তা আমাকে জানিয়েছিল যে টাকা তুলব আমরা অনুষ্ঠান করতে চাই বিদায়ী স্টুডেন্টদের নিয়ে। তো আমরা সম্মতি দেইনি, পরবর্তীতে বিষয়টা আর স্টুডেন্টরা আমাদেরকে পরে জানায়নি আর এই বিষয়ে। তবে আমরা যেটা শুনছি যে ছাত্রলীগের নাম এসছে, ছাত্রলীগ এখানে গঠনমূলক যারা এখন বিশেষ করে এখন দায়িত্বে যারা আছে তারা গঠনমূলক রাজনীতি করেছে, আমাদের সাথে কোনো রকমই তারা কোনো বিষয়ে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করেনি কোনো সময়। কিন্তু গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, এটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে বা আমাদের কথাগুলো হয়তো ভুল ব্যাখ্যা হয়েছে। তাদের উদ্দেশ্য পরে আমি তার সাথে কথা বলেছি এবং তাদের উদ্দেশ্য কোনো ইয়ে ছিল না,
কোনো খারাপ মোটিভ ইল মোটিভ ছিল না। উল্লেখ্য, গতকাল সোমবার কয়েকটি গণমাধ্যমে পলিটেকনিক শাখা ছাত্রলীগ বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার নামে প্রায় 1,000-এর বেশি বিদায়ী শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে মাথাপিছু 1,000 টাকা আদায় করে চাঁদাবাজি করছে এমন সংবাদ প্রকাশ করা হয়, যার পরিপ্রেক্ষিতে পলিটেকনিক শাখা ছাত্রলীগ একটি প্রতিবাদী মানববন্ধন আয়োজন করে। সোনিয়া খাতুন, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।